আমরা এনভায়রনমেন্ট সেট আপ করার সময় আমরা জেডিকে ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি। তো জেডিকে ডাউনলোড করলে সেটার ভিতরে জেআরই, জেভিএম এগুলো থাকে। আচ্ছা, তো জেডিকে মানে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। হ্যাঁ, ডেভেলপমেন্ট করার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র এটার ভিতরে থাকে। তো কটলিনের জন্য আলাদা কম্পাইলার আছে, সেই কম্পাইলার থেকে কম্পাইল হয়ে প্লাস এটার জেডিকে সহায়তা নিয়ে বাইট কোডে রূপান্তর করে। তো আমরা বুঝলাম যে জেডিকে ইনস্টল করলে হচ্ছে জেআরই, জেভিএম সবই থাকে, সো আমাদের ডেভেলপমেন্ট নিয়ে আর চিন্তা করতে হয় না। যাই হোক, এরপরে আসে যে জেডিকের ভিতরে থাকে হচ্ছে জেআরই। হ্যাঁ, তো জেআরই হচ্ছে জাভা রানটাইম এনভায়রনমেন্ট। জেআরইর মাধ্যমে হচ্ছে যে আমরা একটা জাভা ফাইলকে বা জারকে রান করাইতে পারি, অর্থাৎ জাভা প্রোগ্রামকে রান করাইতে পারি এই জেআরইর মধ্যে। তো একটা প্রোগ্রামকে রান করানোর জন্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র লাগে সব কিছু হচ্ছে জেআরইতে দেওয়া আছে। আচ্ছা, তো জেআরই আলাদাভাবে ডাউনলোড করা যায় যদি আমাদের ডেভেলপমেন্টের প্রয়োজন না পড়ে, অর্থাৎ আমাদের অলরেডি কম্পাইল করা একটা প্রোগ্রাম, হ্যাঁ, তো সেটা যদি আমরা রান করাতে চাই সেক্ষেত্রে জেডিকের প্রয়োজন নেই, শুধু জেআরই ডাউনলোড করলেই হয়। আর যদি আমরা ডেভেলপমেন্ট করতে চাই সেদিকে সেক্ষেত্রে জেডিকে সহ ডাউনলোড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন জেআরই গেল, এখন আসি যে জেভিএম। হ্যাঁ, জেভিএমটা হচ্ছে জেআরইর ভিতরে থাকে। আমরা যখন জেডিকে ডাউনলোড করি তখন আমরা জেআরইও পাই, জেভিএমও পাই, জিটও পাই, সব কিছু একসাথে পেয়ে যাই। যখন আমরা শুধু জেআরই ডাউনলোড করব তখন হচ্ছে জেডিকে পাবো না, কিন্তু আমরা জেভিএম পাবো, জিট পাবো। তো জেভিএম হচ্ছে যে জাভা ভার্চুয়াল মেশিন। আচ্ছা, তো আমরা যে কম্পাইল করার পরে জাভা কোড হোক কিংবা কটলিন কোড হোক, কম্পাইল করার পরে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রান করে হচ্ছে জেভিএমের ওপর, অর্থাৎ এই ভার্চুয়াল মেশিনটার উপর। হ্যাঁ, তো এই ভার্চুয়াল মেশিনটা হচ্ছে যে মেশিনের সাথে, অর্থাৎ আমাদের যে সিপিইউ আছে, সো সেটার সাথে কমিউনিকেট করে। আমাদের যে বাইট কোড, অর্থাৎ কম্পাইল করার পরে যে আমাদের বাইট কোড হয় সেটাকে মেশিন কোডে রূপান্তর হয় এই জায়গায়। হ্যাঁ, তো আচ্ছা, তো এখন যে জাস্ট ইন টাইম কম্পাইলার বা জিট কম্পাইলার, এটার কাজটা কি? এটা হচ্ছে যে আমাদের জেভিএমের গতি বাড়ানোর জন্য, অর্থাৎ জেভিএম তো একটা ভার্চুয়াল মেশিন, সো আমাদের অ্যাকচুয়াল মেশিনের সাথে কমিউনিকেট করার সময় তার, তো যেহেতু জেভিএমের ভায়া হয়ে আমাদের বাইট কোডগুলো রান করে সেক্ষেত্রে একটু গতিটা কম হয়। তো আমরা যদি জিট কম্পাইলার থাকে, সেই জিট কম্পাইলার করে কি, সে একটা ফাংশন বা একটা ক্লাস হয়তো বা নেক্সটে ব্যবহার করা হবে সেটাকে সে আগেই মেশিন কোডে রূপান্তর করে রেখে দেয়। তো সেজন্য হয় কি, জেভিএমের গতি বাড়ে। জেভিএম তো অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেশিন, যেটা হচ্ছে যে বিট, আমাদের যে কম্পাইল করার পরে যে বাইট কোডটা হয় সেটাকে মেশিন ভাষায় রূপান্তর করে। তো আমরা দেখলাম যে জাভা ডেভেলপমেন্ট কিট, জাভা রানটাইম এনভায়রনমেন্ট এবং জাভা ভার্চুয়াল মেশিন, যেটা হচ্ছে যে মেশিন কোডে রূপান্তর করে বাইট কোডকে। আর হচ্ছে যে জিট কম্পাইলার, যেটা হচ্ছে আমাদের জেভিএম, আমাদের প্রোগ্রামের গতি বৃদ্ধি করার জন্য জেভিএমের সাথে কাজ করে।